আগ্নেয়াস্ত্র উদ্ধার করার ঘটনা ঘটলো নদিয়াতে। আগ্নেয়াস্ত্র উদ্ধার, তিনজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাতে, তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সুবল মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি সুবল। দেখো, গতকাল রাতে পুজোর আগে থেকেই কিন্তু বিভিন্নভাবে যে মানে আগ্নেয়াস্ত্র বা দুষ্কর্মের বিরুদ্ধে অভিযান চলছিলই। গতকাল রাতে কল্যাণী থানার ভবানীপুর রেলগেটের কাছে খবর আসে যে তিনজনকে দুষ্কৃতি বা তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। পুলিশ সেখানে পৌঁছায় এবং তাদেরকে চেক করে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে উদ্ধার হয় 6টি দেশি আগ্নেয়াস্ত্র, 9টি কার্তুজ এবং 1টি ম্যাগাজিন। এদের বাড়ি রানাঘাটে। এদের মধ্যে একজন নাম পল্লাদ, একজন দেবু, আর একজন নাম লোকনাথ। এরা কিন্তু দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। আজ তাদেরকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে, পুলিশ রিমান্ডে নেওয়া হবে এবং এই আগ্নেয়াস্ত্রগুলো তারা কোথা থেকে পেয়েছিল বা কি উদ্দেশ্যে সেখানে কল্যাণীর এই জায়গায় নিয়ে এসেছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, সব কিছু জানার চেষ্টা করবে কল্যাণী থানার পুলিশ। আজই তাদেরকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে। ধন্যবাদ তোমায় সুবল মজুমদার, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।